যে কথা বলছিলাম, আজকে থেকে আমরা গাউটি আজমন বিহারে আমাদের এই সাধারণত পালি কলেজে তোমরা প্রথম ব্যাচ। আর তোমাদের পালি ভাষা শিক্ষা বা পালি ভাষাটা প্রতি বৃহস্পতিবারে আমাদের ক্লাস হবে আগামী 3 মাস পর্যন্ত। বর্ষা যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত তোমাদের পালি ভাষা শিক্ষা কার্যক্রমটা চালু থাকবে। আর পাশাপাশি আমাদের শনিবার আর সোমবার এই দুটো দিন আলাদা ক্লাস হবে, সেখানে বিনয়ের পাঠ্যমুক্ত শিক্ষা হবে এবং আরেকটা দিন সূর্যের আলোচনা হবে। তো আমি তোমাদের অনেক লাকি ভাবো, ভাগ্যবান ভাবছি, এই কারণে এভাবে আসলে এর আগে কখনো হয়নি যে আমাদের পুরো বাংলাদেশের জন্য বিশেষত বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটা বড় একটা ভাগ্য বলবো আমি। দেখো অনেক জায়গায় অনেক ভান্তেরা আছে যে এইভাবে নতুন বিক্ষুদের প্রপোজিতদের ভান্তেদের যে একটা মানে আমরা শিক্ষা কার্যক্রম চালু করবো, এটা আমাদের পূজ্য ভগবানদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল। আর তোমরা তো এখন নতুন দেখছো কেমন, এটা আমাদের অনেক অনেক পুরনো। আমরা যখন প্রফেসর হয়েছিলাম তখন সিস্টেমটা এইরকম ছিল না, এত মানে অর্গানাইজড ছিল না। চেয়ার টেবিল আছে, রুম আছে, তোমাদের জন্য আলাদা ব্যবস্থাপনা হয়েছে, তাই না? এতটা পরিপাটি ছিল না, বুঝতে পারছো কথা বলো? সেই হিসেবে তোমরা কিন্তু অনেক লাগে, অনেক পূর্ণ বেশি তোমাদের, আমাদের তুলনায় তোমাদের পূর্ণটা বেশি। আমরা যে সময় শিক্ষা করেছি, আমার শিক্ষা করেছিল শ্রদ্ধেয় প্রোগ্রাম মাথায় ভাবতে, তো ওই সময়টা ছিল অন্যরকম। তবে ব্যাপারটা হচ্ছে কি, ফ্যাসিলিটি যত বাড়ছে তত হয়তো বা আমাদের শিক্ষার্থীদের একটা কি বলবো শিক্ষা করতে সুযোগ হচ্ছে। আমি আশা করবো তোমরা এটাকে প্রেশার হিসেবে না নিয়ে যা যা আমরা পড়া দিব আগ্রহ সহকারে শেখার চেষ্টা করবো। যে যে দিন সপ্তাহে 4টা দিন আমাদের ক্লাস হবে না, 4টা দিন হবে গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি বলতে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে তোমাদের যা যা পড়া থাকবে সেগুলো তোমরা কি করবে রিভাইজ দিলে পড়বে। তো সবাই শিক্ষার্থীকে খেয়াল করো, প্রথম বিষয় প্রথমে আছে কি পালি বর্ণমালা, কেমন আমরা দেখতে পাচ্ছি। দেখো বাংলার মধ্যে বলি বা আমাদের চাকমা কথার মধ্যে বলি, সব জায়গায় কিন্তু বর্ণমালাই আছে, তাই না? তো বাংলার মধ্যে বাংলা ভাষার সাথে পালি ভাষার একটা একটা ভালো একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে যেমন এই অক্ষরটাকে আমরা কি বলি ক, এটা ক বর্ণমালা। তোমাদের এগুলো শেখার প্রয়োজন নেই, অলরেডি তোমরা সবাই জানো। তুমি একটা আলোচনার সুবাদে বলছি, আমাদের স্বরবর্ণ আছে 8টা, ব্যঞ্জনবর্ণ বর্গীয়বর্ণ আছে আরো কয়টা 25টা, আরো 8টা আছে অবর্গীয়বর্ণ। তোমরা তো পৃষ্ঠার মধ্যে একটু খেয়াল করলে দেখতে পাবে, স্বরবর্ণ আমরা যদি স্বরবর্ণ হিসাব করি সেখানে তারপর কি আছে দীর্ঘ দীর্ঘ, তারপর আমাদের লিখতে হচ্ছে না, যেহেতু সবার কাছে খাতা আছে লেখার প্রয়োজন নেই, আমি একটু আলোচনার জন্য এটা লিখেছি এখানে। খেয়াল করো বাংলার মধ্যে আমরা অ আ ই ই উ উ এ ও এভাবে উচ্চারণ করে থাকি, তাই না? এখন পালি ভাষাটা কি, পালি ভাষা হচ্ছে 2500 বছর আগে আমাদের তথাগত সম্যক সমবুদ্ধ এই পালি ভাষার মধ্যে কথা বলতেন, কেমন? এখন পালি ভাষা খুবই সুপ্রাচীন একটি ভাষা, এতটা প্রাচীন 2500 বছর কিন্তু এখানে না, অনেক পুরনো। তাহলে এখন 2500 বছর পূর্বে এই পালি ভাষাটা কথ্য ভাষা ছিল বা প্রচলিত চলিত ভাষা ছিল, মানুষের সাথে কথাবার্তা বলতো, সংস্কৃত ছিল, মাগধী ভাষা বলি আমরা, পালি ভাষা বলি। তো এখন এই ভাষাটা বর্তমানে কিন্তু ডেড ল্যাঙ্গুয়েজ, এটা মৃত, এটার কোনো চল নাই, কেউ পালিতে কথা বলে না। এখন এই পালি থেকে পরবর্তীতে পালি ভাষা থেকে উদ্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে অনেক ভাষা। তুমি তোমরা দেখবে এই যে বাংলায় আমরা কথা বলছি, বাংলাটা কিন্তু এসছে কিন্তু পালি ভাষা থেকে, মানে পরবর্তীতে আস্তে আস্তে পালি ভাষা বিবর্তন হতে 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 বাংলার রূপ নিয়েছে। তবে হ্যাঁ, বাংলার মধ্যে দেশি আছে, তৎসম আছে, তদ্ভব আছে, বিভিন্ন শব্দ রয়েছে, বিদেশি শব্দ যুক্ত হয়েছে, তাই না? যেমন রিক্সা, রিক্সাটা কিন্তু বাংলা শব্দ না, এটা জাপানিজ শব্দ, এটা আমরা এখন ব্যবহার করছি, তাই না? যেমন লুঙ্গি, এগুলো বাংলা শব্দ না, এগুলো বিদেশি শব্দ। এরকম অনেক অনেক শব্দ আছে, বিদেশি শব্দ আমরা কি বাংলায় ব্যবহার করি। এখন সেম জিনিসটা কিন্তু ভাষার মধ্যে দেখো সব ভাষার মধ্যে হয়। যেমন আমি এখানে একটা বলছি যে চাকমা ভাষা, চাকমা ভাষাটাকে চাকমা ভাষাটা কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের কি পালি থেকে এসছে। পালির মধ্যে অনেক অনেক শব্দ আছে হুবহু বাংলা আর চাকমা ভাষা নিয়ে মেশা, যেমন ভাত্তাম,
মানে হচ্ছে কি ভাগ পাশাপাশি না একটু পার্থক্য বাংলার সাথে কেমন মেশায় আরেকটু ধরন দিয়েছি তোমাদেরকে কেমন দেখো আহাম মানে কি আমি আহাম আমি কাছাকাছি তোমরা হয়তো একটা শব্দ শুনেছো বাংলায় অহংকার করোনা বলা হয় তাই না অহংকার মানে কি অহং মানে আমি নিজেকে নিয়ে কি আমি তো গর্ব না করা বুঝতে পারছো শুনেছো হয়তো অহংকার শব্দটা তাই না সরাসরি পালি শব্দ আহাম আহাম ভান্তে কেমন আমাদের আপত্তিতে শোনায় আছে না আহাম ভান্তে সব বাবুতে আছে আমি ভান্তে আমি সমস্ত দোষ আপনার কাছে স্বীকার করছি এই আহাম শব্দটা পালি শব্দ কিন্তু এটা বাংলার মধ্যে আমাদের আছে কি অহংকার আচ্ছা না এই শব্দটা পেয়েছি তাহলে দেখো এখন কেউ যদি বলে অহংকার এসছে কোথেকে সরাসরি পালির দিকে এসছে কিন্তু তাহলে যে পালি ভাষা জানে সে বাংলাকে আরো ভালো মতো জানবে তাই নয় কি যত তোমরা পালি জানবে তত বাংলা ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষাটাকে আমরা আরো ভালো মতো জানতে পারবো তো এখন মূল ব্যাপারে চলে আসি এই যে স্বরবর্ণ যেগুলো লিখেছি এ ও এখন পালির একটা নিজস্ব উচ্চারণ প্রণালী আছে পালি ভাষা যখন আমরা উচ্চারণ করি আমি তোমাকে একটা সেন্টেন্স এখানে একটু উচ্চারণ করে লিখে দেখাবো আমি কি লিখেছি একটু বড় বড় করে সবাই বলতে পারবে সবাই বলো তো এখন এই শব্দটার জন্য করতে গিয়ে আমরা যদি বাংলা মতো উচ্চারণ করি উচ্চারণটা কেমন হবে একটু বড় করে বলো তো নমো তস্য ভগবত হ্যাঁ বাংলায় যদি উচ্চারণ করি নমো তস্য ভগবত এখন পালি কিন্তু এভাবে উচ্চারণ করি না আমরা আমাদের ভান্ডাদের একটা ট্রেডিশন আছে উচ্চারণে আমরা যে ট্রেডিশনটা ফলো করি সেটা হচ্ছে এই পালি ভাষাটা হচ্ছে আকারান্ত আকারান্ত বলতে বোঝাচ্ছে কি এখানে দন্ত নর পরে একটা অ স্বরবর্ণ থাকে ন কেমন তারপরে মো দেখবে কখনো কোনো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ছাড়া এই স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না যেমন নমো ন অ আছে আছে না তারপরে তস্য তারপরে একটা ছোট করে সরি উচ্চারণ হচ্ছে তস্য একটা ছোট করে সরি উচ্চারণ হচ্ছে তাই না নমো তস্য ত অ স একটা সরি উচ্চারণ হচ্ছে না এই অটা উচ্চারণ হয় কিন্তু আমরা যখন ভান্তেটা যখন এই পালিতে উচ্চারণ করি আমরা অয়ের জায়গায় এই অয়ের জায়গায় একটু হালকা আ স্বরে আমি উচ্চারণ করি আমরা কিভাবে উচ্চারণ করি আ নাম তাস্য ভাগা বাতু এখন অনেকে এটা বুঝতে পারে না অনেকে কি মনে করে মানে এখানে তো আকার নেই আপনি আকার উচ্চারণ করছেন কেন এখন এই ব্যাপারটা কি জানো প্রত্যেক ভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে তোমরা বাংলা ডিকশনারি অভিধান উড়িয়ে দেখবে সেখানে কি লিখেছি শুদ্ধ তাই না বুঝা যাচ্ছে শুদ্ধ তাহলে এটাকে যদি আমরা শুদ্ধ বলি এখানে অ থাকে কিন্তু উচ্চারণ করতে গিয়ে তালিবাস দ ভ এইভাবে এটা উচ্চারিত হবে শুদ্ধ এটা কি কি চিহ্ন এটা এটা অকারান্ত তাই না শুদ্ধ কিন্তু আমরা লিখতে গেলে লিখি এভাবে বাংলায় যেটা বাংলা ডিকশনারির মধ্যে উঠে দেখবে খুঁজে দেখবে সেখানে আমরা লিখি এভাবে পাশে একটা ব্রাকেটে দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনীতে দেওয়া থাকে শুদ্ধ মানে উচ্চারণটা কিভাবে লিখবে অকারান্ত বুঝতে পারছো বাংলায় থাকে অ কিন্তু উচ্চারণ হয় ও ডিকশনারি বাংলা অভিধানের মধ্যে দেখবে প্রত্যেক শব্দের উচ্চারণ একটা সিস্টেম আছে সেটা হচ্ছে ও কারণ উচ্চারিত হয় ঠিক তদ্রুপ পালিটাও সেরকম বুঝলাম মজা নিবেন লাস্টে যদি আরো কি নাম কলা নি বুঝতে পারলে হলো
ব্যাপারটা হচ্ছে বুঝার ব্যাপারটা, যদি বুঝো তাহলে ঠিক আছে, আর না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, যদি কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সরাসরি জিজ্ঞেস করবে, কেমন? আচ্ছা, তাহলে আমি এখন তোমাদের জিনিসটা বোঝানোর জন্য চাচ্ছি, সেটা হচ্ছে আমরা পালিতে আকারান্ত উচ্চারণ করি অকারান্ত করি না, যেমন নাম ভাগাবাত, তাই না? অনেকেই কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত হয়, আমি তো এখানে আকার দেখছি না, আপনি ভাগাবাত বললেন কেন, ভগবত কেন বলছেন না? কারণ আমাদের পালির আমরা এই ট্রেডিশনটা ফলো করি, আমরা আকারান্ত উচ্চারণ করি। আজকের দিকে তোমাদের যত তোমরা পালি প্র্যাকটিস করবে, সূত্র প্র্যাকটিস করো, সবসময় আকারান্ত দিয়ে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আকারটা কতক্ষণ পর্যন্ত টানা হবে, কত দীর্ঘক্ষণ করে আ করে টানবে? বলা হচ্ছে যদি কোনো আকার না থাকে তবে সেখানে এক মাত্রা, কয় মাত্রা? এক মাত্রা, এক মাত্রা, সেটা সর্বদা টানা হবে, যেমন না। আর যদি সেখানে যদি আকার থাকে তবে সেখানে দুই মাত্রা, এটাতে ছন্দটা শুনতে কতক্ষণ টানবে, যেমন আমাদের যদি আকার না থাকে আমরা নমো তাস্তা বলবো, আর যদি আকার বা ওকার থাকে সেখানে আমরা দুই মাত্রা উচ্চারণ করবো। আমি এই এক মাত্রা দুই মাত্রার ব্যাপারটা একটু আবার ক্লিয়ার করে বলছি তোমাদের, খেয়াল করো। আমাদের এখানে যে স্বরবর্ণের মধ্যে খেয়াল করো, শরীয় একটা আছে অ আ ই ই উ, আরেকটা আছে এ ও, এর ভেতরে আমরা দুটো ভাগ করেছি, একটা হচ্ছে অল্পস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর, একটা হচ্ছে অ ই উ। এই তিনটা চিহ্ন যখন তোমরা কোনো জায়গায় দেখবে সেটা এক মাত্রা হবে, কয় মাত্রা? এক মাত্রায় সেটা টানা হবে, যেমন নামো তস্ত। এখন দেখো দুই মাত্রা কোনটা হবে, আ দীর্ঘ এ ও, এগুলো হবে কয় মাত্রা? দুই মাত্রা, বুঝতে পারছো? দুই মাত্রা মানে কেমন? না আমাদের হবে এক মাত্রা, না মো ওকারটা কম মাত্রা, দুই মাত্রা। তাইলে এটা আমরা একটু এটা ডবল টানবো, এটা যদি না বলি এটা মো না মো, একটু সুতা টেনে উঠবো, কেন? নামো তাস্স ভাগবতো, ওটা আমরা একটু প্রলম্বিত টেনে উঠবো, কেমন? বুঝতে পারছো ব্যাপারটা? এই যে দুটো ব্যাপার, এটা তোমাদের সবসময় উচ্চারণে খেয়াল রাখতে হবে, বারবার খেয়াল রাখবে। পালিতে যখন আমরা উচ্চারণ করি, বিশেষত প্রবোজিত কান্তেরা, পালি ভাষাটা শুদ্ধ হওয়া চাই, উচ্চারণ শুদ্ধ হওয়া চাই, মাত্রা ঠিক রাখা চাই। উচ্চারণ যদি ভুল হয় তাহলে কি হবে, শুনতে ভালো লাগবে? সে যে কোনো ভাষা হোক, আমরা চাকমা ভাষায় যদি কথা বলি, যদি শব্দটা যদি ভুল বলি একটা জায়গায় আটকা হয়ে যায় না? দেখি কোনো ধরনের রেফারেন্স দাও, দেখি এমন কোনো শব্দ আছে একটু উচ্চারণ পার্থক্য হলে অর্থের পরিবর্তন হয়ে যায়। সামান্য পার্থক্য, তাই না? সামান্য যদি পার্থক্য অর্থ পরিবর্তন হয়ে যাবে যে কোনো কিছুতে, তাই না? আবার এই কারণে আমাদের এই উচ্চারণ শুদ্ধি প্রয়োজন, এবং একমাত্রা দুই মাত্রা আর অশ্ব স্বর আর দীর্ঘ স্বরের উচ্চারণটা সূত্রপাঠ করার সময় করে ফেলেছে, বুঝতে পেরেছো? এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে তোমাদের এরপরে ব্যঞ্জন বর্ণ, সবাই আমাকে খেয়াল করো, ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? বর্গীয় বর্ণ, অবর্গীয়, সবর্গীয়, 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 তোমরা একটা অবর্গ বলতে কয়ের পাশে পাঁচটা আছে, কাক ফাঁক, কাক না,
উচ্চারণ করব তা খা দা ধা না এটাকে বলবো নাসিক বর্ণ। আচ্ছা দেখো পালি উচ্চারণ বাংলা একই, পার্থক্য হচ্ছে আমরা যেটা এখন আকার দিয়ে উচ্চারণ করবো, কেমন দা খা কিন্তু নাসিক তো নাকের মধ্যে প্রেশার পড়ে ধনটা সব উচ্চারণ করতে, তাই না? তার মানে না। আরেকটা আছে পরে আসছে, সেটা হচ্ছে না, তারা যদি না এটা নিচের মধ্যে পেশা করছে মুখে, কিন্তু না বলতে বললে নাকের মধ্যে একটা ঝিনঝিনা নিয়ে অনুভব হতে হবে, তাহলে কিন্তু উচ্চারণটা শুদ্ধ হয়েছে, কেমন? আর এরপরে হচ্ছে তা খা দা ধা না না, নাকের মধ্যে যদি অনুভব হয় না বললে সেটা এটা উচ্চারণ করছো, আর যদি না বলো গলা ছেড়ে নাকে কোনো ঝিনঝিনানি হবে না, কোনো তরঙ্গ হবে না, কোনো ভাইব্রেশন হবে না, সেটা হচ্ছে এই না। সবাই বলে দেখো তো না না, আবার এখন নাকের মধ্যে একটু বলে দেখো তো না অনুভব হয় নাকে। আচ্ছা তাহলে এই সামান্য পার্থক্য, এত বড় পার্থক্য না, কেমন? অনেক সময় হয় গিয়ে ছোট্ট ব্যাপার গুলো প্রথম থেকে ক্লিয়ার না করলে পরবর্তীতে গিয়ে এলোমেলো হয়ে যায়, জগা খিচুড়ি বুঝো চন্দ জগা খিচুড়ি হয়ে যায়। আচ্ছা এরপরে লাস্টে কি আছে, পা হা বা এরপরে আমাদের এখানে আছে অবর্গীয় বর্ণ, এগুলো সব বর্গ লেখা আছে না, কেমন? অবর্গ এটা সবর্গ, এটা সবর্গ সবর্গ অবর্গ, এরপরে আসছে অবর্গীয়, এটাকে কি বলি আমরা বড় করে বলো অন্তঃস্থলীয়, কিন্তু এখানে কিন্তু কিনে অন্তঃস্থলীয় চিহ্ন নেই, জয়ের মতন অন্ধ জয়ের মতন, কিন্তু আমরা কি বলি অন্তঃস্থলীয়। এখন এই জিনিসটা অনেকে একটু মানে বুঝতে পারে না, এই শব্দটা পালির মধ্যে দুটো ব্যাপার আছে, এটা মাঝে মধ্যে অন্তঃস্থলীয় হিসেবে ব্যবহার হবে, মাঝে মধ্যে অন্ত জল হিসেবে ব্যবহার হবে, যেমন এখানে দুটো শব্দ দিচ্ছি দেখা যাচ্ছে, প্রথমে এটাকে কি উচ্চারণ করবে যমুনা, এটা কি উচ্চারণ করবে আথায়া, আথা যা উচ্চারণ করলে ভুল হবে। দেখো অনেক ভান্ডে আছে বা অনেক জায়গায় আছে যারা পুরো এটাকে সবসময় অন্তস্থি উচ্চারণ করে, যমুনা বলে এটাকে, তাই না? পালির মধ্যে এটা একটু কমপ্লিকেটেড, এই শব্দটা এই বর্ণটা এই বর্ণটা দিয়ে দুটো অর্থ প্রকাশ করবে, যদি শব্দের প্রথমে এই জটা বসে, কথা বুঝতে পারছো, শব্দের প্রথমে তাহলে এটা যমুনা জ, আর যদি শব্দের মাঝখানে বা পেছনে বসে তখন অন্তঃস্থলীয় যেমন আথায়া, বুঝতে পারছো, যেমন নিঃসায়া বা চায়া আথায়া, এই শব্দগুলো তোমরা আস্তে আস্তে পরিচিত হবে ধীরে ধীরে, কিন্তু খেয়াল করো এই অন্ত জ শব্দটা যদি শব্দের প্রথমে বসে তখন জ হবে, আর যদি মাঝখানে বা পেছনে বসে তখন কি হবে অপস্থি হবে, বুঝতে পারছো? আচ্ছা কথাগুলো একটু খেয়াল রাখবে, একের কথা আমি বারবার রিপিট করছি না, কারণ অনেক পড়া দিতে হবে মাত্র 12টা ক্লাস 3 মাসে, কেমন? আচ্ছা তাহলে এখন সবাই আমার সাথে সাথে আমার সাথে সাথে সবাই একটু রিপিট করো, কি বলবে এটাকে এক মাত্রা, এটাকে আ ই
একবার মাত্র প্র্যাকটিস করলে এটা তোমরা নিজেদের যখন গ্রুপ স্টাডি করবে একটু বড় বড় করে ক্লিয়ার করবে কেমন দ্বিতীয়ত অবর্ণটা একটু উচ্চারণ করো সবাই একসাথে বলো যদি সমস্যা হয় নাক চিপে বলো না হয়ে গেছে এটা তো সরকার একটা সিস্টেম যদি মনে করো অনুরোধ হচ্ছে না নাকটা চিপে না বলো হয়ে গেছে আচ্ছা এরপরে কি আসছে দেখি তুমি বলো তো তুমি বলো আচ্ছা সবাই বলো না আচ্ছা এখন এখানে একটা পার্থক্য দেখো অনেকের কি হয় আমাদের যখন আমাদের সঙ্গে চাকমা কথা বলি চাকমা কথা হচ্ছে এই দুটো শব্দের এই শব্দের কিছু কম ইউজ হয় এই তাওটা কেমন এখন এই কারণে অনেকে এই উচ্চারণটা সঠিকভাবে আসে না এটা তোমাদের খেয়াল করতে হবে তুমি ট বলছো না ক বলছো যেমন চ বললে অনেকে দন্ত্য শব্দে কথা গেল এই স্বরটাকে অনেকে কিন্তু চ বলে ফেলে খেয়াল করেছো তোমরা যেমন সামান্তা কবিকে চামান্তা বলে এখন এইটা বলার পেছনে একটা কারণ আছে আমরা যে ভাষাগুলো বলছি আমি যখন বাণিজ্য কথা শিখেছিলাম মিয়ানমারের ল্যাঙ্গুয়েজ রাখের কথা শিখেছিলাম দেখেছি ওরা ভকে ঢ বলে ঢ কোথায় গেল এই এই ভকে ঢ বলে বুদ্ধ্যাং বলে উচ্চারণের মধ্যে বুদ্ধ্যাং তোমরা শুনেছো না বলো বুদ্ধ্যাং কিন্তু আমরা উচ্চারণ করছি বুদ্ধাং সবাই ভালো দেখি এই জিনিসটা কেন হয় জানো আমরা যখন কথা বলি নিজেদের মাতৃভাষায় সেটা মিয়ানমারের ল্যাঙ্গুয়েজ হোক রাখাইন ল্যাঙ্গুয়েজ হোক চাকমা ল্যাঙ্গুয়েজ হোক আমরা এই শব্দটা কম ব্যবহার করি কম হয় তুলনামূলক ফলে কি হয় অনেকের এটা নিয়ে একটু সমস্যা হয়ে যায় তো তোমাদের কি করতে হবে এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে তা খা তা খা তা খা একটু উচ্চারণ করে দেখো তো তা বলো সবাই জিব্বাটা কোথায় লেগেছে উপরে 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 তুমি তা বলো তো তুমি হ্যাঁ এটা বলো হ্যাঁ তোমার জিব্বাটা কিন্তু নিচে লেগেছে তাই না দেখেছো ওকে আমি বলতে বলেছি এটা সে হচ্ছে এটা এটা হচ্ছে সাধারণ ব্যাপার যে কোনো ভাষায় হতে পারে চাইনিজরা চীনারা যখন আমাদের এগুলো শিখে ওদের উচ্চারণের মধ্যে সমস্যা হয় তো এটা খুবই সিম্পল ব্যাপার আমাদের প্রথমে সিস্টেমটা শিখতে হবে টেকনিক শিখতে হবে যখন তুমি তা বলছো তোমার জিব্বার মাথাটা উপরে লাগতে হবে আবার বলো দেখি তা কোথায় লেগেছে জিব্বার মাথাটা উপরে না আমরা মূর্ধ বলি তাতের ঠিক উপরে উপরে তাতের পাটির উপরে তা জিব্বাটাকে উপরে থাকা না এসে মাও না রে থাকা না মাঝে করে তা হবে রে বলো দেখি তা তা হ্যাঁ আর জিব্বাটা এটা কামো দিয়ে তা তাতে মধ্যে লাগিয়ে বলো তা তা জোরে বললে সেটা থা হয়ে গেছে আস্তে করে বললে তা হয়ে গেছে কেমন এই এই হালকা পাতলা পার্থক্য গুলো তোমাদের নিজেদের থেকে কি করতে হবে ক্লিয়ার করতে হবে পারবে না হ্যাঁ এখন দেখো দুটো ব্যাপার আছে আনতে যতক্ষণ বলছে ততক্ষণ কিন্তু সবই বুঝবে তোমরা যদি প্র্যাকটিস না করো হবে না অনেক সময় হয় কি বুঝা আর প্র্যাকটিসের মধ্যে একটা পার্থক্য থাকে ব্যাপারটা খুবই সিম্পল আমি জানি তোমরা বুঝতে পারছো কিন্তু যদি প্র্যাকটিস না করো ক্লিয়ার হবে না আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট আছে মানতে এখনো ক্লিয়ার হচ্ছে না তিন চার মাস ধরে পাঁচ পার্ট কমপ্লিট করে ফেলেছে কালেকশন হ্যাঁ সেকেন্ড পার্ট করছে কিন্তু ওই সূত্র পাঠ করতে গেলে এটা ঘুরিয়ে ফেলে মানে কয়েক জায়গায় তাও বলে কয়েক জায়গায় তাও বলে আর এই দ আর ড ঘুরিয়ে ফেলে মিক্স করে ফেলে দ ড এলোমেলো হয়ে যায় দন্ত স আর এই চটা এলোমেলো হয়ে যায় তোমাদের এটা খেয়াল রাখতে হবে বুঝতে পারছো যখন তোমরা সূত্র পাঠ করবে খুব খেয়াল দিয়ে করবে তুমি কি দন্ত স উচ্চারণ করছো না চ উচ্চারণ করছো যেমন সামান্তা চামান্তা না কেমন সামান্তা মানে সামান্তা চাকা বলে বলি না আমরা সামান্তা চাকা সা চা
না পুং, এটা সংক্ষেপে দিয়েছি, বুঝতে পারছো না? জেন্ডার তিন ভাগে বিভক্ত, পুং স্ত্রী নপুংস, কেমন? খাতার মধ্যে দেখতে পাচ্ছ, তোমাদের কাগজের মধ্যে দেখতে পাচ্ছ। এরপরে আসছে বচন, মানে হচ্ছে নাম্বার, নাম্বার হচ্ছে এক বচন বহু বচন। দেখো এক বচন আর বহু বচন মানে কি, একটু আগে তোমাদের কি লিখেছিলাম, কৃষক সরি লেখক, সেটা কি একজন না বহু বচন? বহু বচন একজন, আর যদি লেখকেরা হতো এই কারণে আমাদের বালিকার মধ্যে জেন্ডার তিন প্রকার, নাম্বার দুই প্রকার, আর কেস যদি আমরা বলি আরো সেটা হচ্ছে আট প্রকার। কয় প্রকার? আট প্রকার। এখন পুরুষ স্ত্রী নপুংসকবাচক শব্দ ধীরে ধীরে তোমরা মুখস্থ করবে বা তোমরা সামনে পাবে, এক বচন দুই বচন, এখানে বেশি বোঝানোর কিছু নাই। এই আট প্রকার কারক নিয়ে আমরা হালকা আলোচনা করবো, কেমন? এখন আমরা যেটা আলোচনা করবো সেটা আট প্রকার কারক। দেখো তিন নম্বর পেজের মধ্যে যাও, কারকের ব্যাপারে বলা হচ্ছে, কেসের ব্যাপারে বলা হচ্ছে, সেখানে কি লেখা আছে একটু সবাই রিডিং করো, পড়ে দেখো। আচ্ছা আমি আমি একটু ব্যাখ্যা করছি, কেমন? আমরা খুবই সহজ সহজে শিখব, সিরিয়ালের মধ্যে পাঠামা দেওয়া আছে। পাঠামা মানে কি? প্রথম পাঠামা মানে পালিতে বলা হচ্ছে মানে হইলে আর দেখো হইলে এক নাম্বার বো, প্রথম পাঠামা বলা হচ্ছে কর্তৃকার, দুই নম্বরে বলা হচ্ছে দ্বিতীয়া, তিন নম্বরে কি আছে, চতুর্থীর মধ্যে কি আছে, পঞ্চমীর মধ্যে কি আছে, অপাদান, তারপরে দেখো তোমাদের এগুলো লিখতে হচ্ছে না, আমি জাস্ট লিখেছি একটা কারণে, কর্তা একটা বাক্যের মধ্যে, আমরা যেকোনো একটা বাক্যের মধ্যে ধরি এই বাক্যটা খুব সাধারণ একটা বাক্য, আমি ভাত খাই, এর মধ্যে কর্তাকে যে কাজ করছে সেই কর্তা, আমাদের পালি ভাষার মধ্যে একই কথা, যে কাজ করছে সেই কর্তা। এখন পালির মধ্যে আমরা যদি রেই, আমি মানে কি, আহাম আহাম খাদামি, তাহলে এইখানে যদি কেউ জিজ্ঞেস করে এই বাক্যের মধ্যে কর্তা বা কর্তৃক কারক কোনটি, আমি। এখন যদি আমরা বলি আমি কি করছি, ভাত খাচ্ছি, তাই তো, আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে ক্রিয়া, খাদামিটা, কর্তা যা করছে সেটা কর্ম, তাহলে আমরা এটাকে কর্ম বলতে পারি, কেমন? কর্তা কাজ করছে তো,
যেই কাজটা যে ব্যাপারটা করছে সে খাচ্ছে সেটা ক্রিয়া এবং এটা হচ্ছে কর্মকাম কর্তা কর্ম ক্রিয়া তিনটা আছে আচ্ছা এর পরে প্রশ্ন আসতে পারে করণ কারক কোনটা আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে এখানে পরের বাক্যে দেখাচ্ছি আমাদের দুইটা গেল আমরা কর্তা পেলাম কর্ম পেলাম কেমন এরপরে দেখো আমরা কর্ম দিয়েছি কর্তা দিয়েছি এবং তিন নম্বর করণ কারক হচ্ছে এটা কর্তা যে মাধ্যমে কাজটা করছে করণ করা হচ্ছে যে প্রসেসে করা হচ্ছে আমরা সেটাকে হাত ফেনা হাতের দ্বারা আমি হাত দিয়ে ভাত খাই তাহলে হাত দিয়ে বা আমি পিণ্ড চরণে পায়ে হেঁটে পিণ্ড চরণে যাই পায়ে হেঁটে পায়ের দ্বারা বা বোট দিয়ে বা গাড়ি করে গাড়ির মাধ্যমে তারা দিয়ে কর্তৃক বা কোনো কিছুর মাধ্যমে সেটাকে বোঝাচ্ছে করণ কারক বুঝতে পারছো যেটা আমরা কিন্তু সবসময় কথায় বলি সেটা চাকমা ভাষা হোক ইংরেজি হোক বাংলা হোক সব ভাষায় এটা লাগবে কোনো ভাষা এই কারক ছাড়া কেস ছাড়া তৈরি করা সম্ভব না এটা বালি না হয় এটা চাকমা কথা হতে পারে না মই আর দিনে পাথা কেমন হতে পারে তাই তো তাহলে এখন কর্তা করণ কর্ম ক্রিয়া চাকমা কথার মধ্যে হয়ে গেল গ্রামার সব জায়গায় এখন এটা আমরা পালির মধ্যে আমরা যখন এটা অ্যাপ্লাই করছি প্রয়োগ করছি তাহলে হাতের মাধ্যমে হাত দিয়ে বা চামচ দিয়ে মানে অনেকে চামচ দিয়ে সবাই খায় আহার গ্রহণ করে তাহলে কাটাচ্ছ না কথার কথা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে কিংবা আমি গাড়ি করে যাচ্ছি যে কোনো একটা দাদা দিয়ে গোত্রী বুঝালে তিন নম্বর হচ্ছে এখন চার নম্বরের মধ্যে বলা হচ্ছে কি কারক সম্প্রদান ব্যাপারটা একদম সহজ আর কোনো কিছু দিয়া এখন আমরা অনেক সময় এটা বলি তুমি কলমটা ওকে দাও তাহলে কাউকে কোনো কিছু দেয়া বা কারোর জন্য কোনো কিছু করা সম্প্রদান দেয়া অর্থে যেমন কথার কথা আমরা কি বলি থেকে বা কোনো কিছু হতে এটা আমরা ব্যবহার করি না চাকমা কথা ব্যবহার হয়
যুদ্ধ হতে এই হতে থেকে থেকে একটু উদাহরণ দিয়ে রাখি চাকর কথা বল সেটা যদি একবার মুখস্থ হয়ে যায় তোমাদের আর কি হবে না আর পিছন ফিরে তাকাবে না
বহুবচন
সেটা অন্য কি আসছে মানুষ সেটা দেখো এখানে চিহ্নটা মূল শব্দ হচ্ছে নরক কিন্তু এটার চিহ্ন আসছে ও আর এটার চিহ্ন আসছে তাহলে এখন নরক জায়গায় যদি অন্য একটা শব্দ নেই হাত্থা দিলে কি হবে হাত্থা আছে না তোমরা দেখো নিচে হাত্থা আছে কেমন হাত্থা যদি দেই আমাদের যদি ও চিহ্ন এটার সাথে বসে তাহলে কি হয়ে যাবে আর সেটা যদি আমাদের বহু বছরের পরে কি হবে তাই না ব্যাপারটা বুঝতে পারছো চিহ্নটা শব্দের সাথে যুক্ত হচ্ছে তাই না এরপরে আরেকটা শব্দ ধরো পাদা পাদা মানে কি পা তাহলে আমাদের এই চিহ্নটা হচ্ছে ও এই ও চিহ্নটা কর্তৃকারকের একটা স্পেসিফিক চিহ্ন তোমরা যখনই নারো দেখবে বুঝবে সেটা এক বচন সেটা কর্তৃকারকে করেছে তাই না যখন তোমরা নারা দেখবে বুঝবে সেটা বহু বছরে করেছে তাহলে পা দা থাকলে আমরা ও যদি দেই পা দো পা আকার পা সমূহ পা গুলো আচ্ছা তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা এরপরে আসছে দ্বিতীয়টাতে কি আছে নারাদ বাংলা কি হবে মানুষকে বা মানুষ বহুবচনে কি হবে নরে মানুষ দেবকে বা দিগকে দিগকে লেখা আছে মানুষদেরকে লিখতে পারো সমস্যা নাই আচ্ছা এখানে লেখার চিহ্নটা কোনটা অনুসারটাই হচ্ছে এটা দ্বিতীয় চিহ্ন তাই না মূল শব্দটা হচ্ছে নর এটার সাথে যুক্ত হচ্ছে ও তা ও আ আম এ কথা বুঝছো শব্দটার সাথে এই চিহ্নগুলো যুক্ত হচ্ছে তাইলে এখানে দেখো তিন নম্বরটা কি আছে তিন নম্বর কি আছে নারে না বাংলা কি হবে মানুষে দ্বারা দিয়া মাধ্যমে ইত্যাদি ঠিক আছে আচ্ছা এখন জিজ্ঞেস করো নারেরা যদি থাকে তাহলে এটা কোন কারকে করবে করম কারক কোন কারকে করম কারক কারকের পৃষ্ঠাটা তোমরা এর আগের পৃষ্ঠায় পড়েছো না তিন নাম্বারটা কি দিয়া মানে করম কারক কেমন তাহলে করম কারকের মানে হচ্ছে এই চিহ্নটা থাকলে মানুষের দ্বারা সেখানে যদি মানুষ না হয়ে যদি হাত হয় হাত ফেনা হবে বুঝতে পারছো এখানে যদি মারে না না হয়ে যদি হাতে না হয় তাহলে কি হবে হাতের দ্বারা হবে না তাইলে হাতে না না হয় পা হলে পা দে না হলে পায়ের দ্বারা কেমন তারপরে ইয়ানা জানে না হলে যানবাহন কোন গাড়ির দ্বারা জানে না হলে কি হবে গাড়ির দ্বারা তাই না তাহলে এইভাবে আমরা যদি চিন্তা করি বিভিন্ন শব্দ তুমি এই চিহ্নগুলোর সাথে লাগিয়ে দিতে পারো যুক্ত করে অর্থটা তৈরি করতে পারো বুঝতে পারছো তাহলে সবাই আমার সাথে সাথে বলো নারো নারা নারা নারে নারে না নারে জি নারে জি নারায়া নারাস্তা নারানা নারা নারমহা নারাসমা নারে জি নারে জি নারাস্তা নারানা নারে নারমজি নারাসমি নারেসু নারা 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 আচ্ছা এখন আমি আবার বলছি আমার সাথে আবার বলবে পাঠমা পাঠমা এটা বাচানা সবাই বলো একবচনা নারো নারো মানুষ মানুষ বহুবচনা নারা নারা মানুষেরা বুদ্ধিয়া বুদ্ধিয়া একবচনা নারা নারা মানুষকে বহুবচনা নারে নারে মানুষদেরকে কাতিয়া কাতিয়া নারে না নারে একবচনা নারে না মানুষের দ্বারা মানুষের দিয়া মানুষের কর্তৃক বহুবচনা নারে জি নারে জি মানুষদের দ্বারা মানুষদের দিয়া মানুষদের কর্তৃক চাতুর্থী একবচনা নারায়া নারস মানুষকে মানুষের জন্য নারা বহুবচনা নারানা মানুষদের
মানুষদেরকে মানুষদের জন্য পাঞ্চামি একবচন নারা নারাম্মা মানুষ হতে মানুষ থেকে বহুবচন নারেগি মানুষদের হতে মানুষদের থেকে সাথি একবচন মানুষে বহুবচন নারানা মানুষ দিকে মানুষ দিকের মধ্যে মানুষে উপরে মানুষ দিকে উপরে আলাপনা একবচনা হে মানব বহুবচনা যেইভাবে এতক্ষণ তোমরা রিভাইজ দিলে এই রিভাইজটা দশ বার দিবে কয়বার কোন ভুল করা চলবে না যেভাবে বলছি সেভাবে বুঝতে পারছো দেখে দেখে দিবে পারবে না আচ্ছা দশ বার দিবে এটা হলো তোমাদের হোমওয়ার্ক বাসায় গিয়ে বাসায় গিয়ে তোমাদের রুমে গিয়ে তোমাদের স্টাডি আছে বিকাল বাড়ি থেকে ক্লাস আছে আমার সাড়ে সাতটা থেকে না সাড়ে সাতটা থেকে গ্রুপ স্টাডি আছে আর গ্রুপ স্টাডিটা কি এখানেই হবে এখানে হবে তোমরা এখানে এসে সময় মতো রিভাইজ দিয়ে পড়বে নিজেদের স্বয়ং কক্ষে হাঁটার জায়গার মধ্যে পড়া চলবে না কেমন তোমাদের রুটিন আছে না তোমাদের যে সুপার হল সুপার মান্তে আছে উনি তোমাদের তত্ত্বাবধান করবে আর তোমরা একটা কথা খেয়াল রাখবে অবশ্যতা জীবনের মধ্যে পরিধানের প্রধান কারণ কেমন তো তোমাদের বিশ্রাম করার প্রয়োজন হলে দুপুরের দিকে কিন্তু একটা তিরিশ পর্যন্ত একটা সময় থাকে সেই সময়ের মধ্যে স্নান করা বা হালকা বিশ্রামের প্রয়োজন হলে সেই সময় সেরে নেবে কখনো কোনো এক্সকিউজ করবে না কখনো কোনো কি মানে সুতানা দেয়া কেমন যে মানে পারছি না বা পারবো না বা অবস লাগছে বা খারাপ লাগছে এসে বসে থাকবে এখানে স্টাডি করবে যেটা একটা একটা স্প্রিট কাজ করবে একে অপরের দেখা দেখি করে শিখতে ইচ্ছা করবে তো তোমাদের এটা কয়বার করবে কয়বার লিখবে দশবার কেমন আচ্ছা দশবার না লিখে একটু কমিয়ে দেই তিনবার লেখ কয়বার পারবে আচ্ছা এরপরে কিন্তু কতগুলো শব্দ আছে দেখো মানুষ মানুষ হাত পা পা দা পা কায়া দেহ দুঃখ কাজ আকাশ আকাশ সূর্য সূর্য চন্দ চাঁদ মঙ্গা মার্গ কুত্তা পুত্র পাসানা পাথর কামা রাম ধম্মা ধর্ম সংঘ সংঘ আলোক আলো লোক পৃথিবী তাসক কৃষক লেখক লেখক দেব দেবতা মানব মানরা মানব বিহার বিহার দীপ দীপ প্রদীপ দুটো শব্দ খেয়াল রাখবে দ্বীপা দিয়ে দুটো শব্দ হবে এক হচ্ছে দ্বীপ দ্বীপ বলতে কি আইল্যান্ড যেমন আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আছে বাংলাদেশে সেরকম আর আরেকটা হচ্ছে কি তোমার প্রদীপ তেল প্রদীপ হতে পারে বাতি হতে পারে আচ্ছা মাঞ্চা মঞ্চ খা সাকুনা পাখি কাকা কা গোপালা রাখা কুমারা কুমার বাণিজ্য ব্যবসায়ী চোরা চোর বিক্রেতা মিত্র দাস দাস চাকর গোপালা রাজা আহারা আহার সিংহ সিংহ মৃগা মৃগ আশা আশা ঘোড়া 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 বিশ্ব বিশ্ব গরু সুনাকা কুকুর পরাহা শুকর আজা আজা ছাগল ছাগল কামাকারা কামার রাজা ভোপাল যারা কাপড় ধুয়ে দেয় ভোপাল আর কামার যারা এখন তোমাদের কাজ হবে মানুষটা দিয়ে এই যে নারো শব্দটা আছে তোমাদের সেখানে অ্যাপ্লাই করা
নরতার জায়গায় মানুষটা দিয়ে আবৃত্তি করা, বুঝতে পারছো? আর সেটা করবে ঠিক পাঁচ নাম্বার পৃষ্ঠার নিচে একটা চার্ট আছে, সবাই দেখো ও আ আম এ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে তোমাদের মূল সূত্রটা, এটার মধ্যে প্রত্যেকটা শব্দ লাগিয়ে উচ্চারণ করতে হবে। দেখো সবাই দেখতে পাচ্ছ, পাঁচ নাম্বারের নিচে, পাঁচ নাম্বার পৃষ্ঠার একদম নিচে ও আ, তারপর কি আছে সবাই বলো বড় বড় করে, ও আ আম এ, এ না এ হি এ হি এ হি আয়া আয়া আসা আনা আনা, তারপরে কি আ আমহা আসমা এ হি এ হি এ হি আসা আনা আনা এ আমহি আসমিন ইয়েসু আ আ আ আ আ। আচ্ছা এখন এই যে চিহ্নগুলো বললে এগুলো কি হবে? ওই 42টা শব্দের সাথে যুক্ত হবে, বুঝতে পারছো? আমি একটু আবার বলছি, তোমরা বইয়ের দিকে খেয়াল করো, ও আছে না, সেখানে যে কোনো একটা শব্দ সিলেক্ট করো, কোনটা সিলেক্ট করবে? পাসানা, পাসানা মানে কি? পাথর আছে না, এখানে একটা শব্দ আছে পাসানা, পাসানা মানে হচ্ছে কি? পাথর। তাহলে পাসানার সাথে যদি ও দিয়ে দাও, লাগিয়ে দাও, শব্দটা কি হবে? পাসানো, পাসানো, পাসানো। তাহলে বাংলা কি হবে? পাথর। আর বহু বছর করলে কি হবে? পাসানা, পাথর গুলো, বুঝতে পারছো? পাথর পাথর গুলো। দুতিয়ার মধ্যে কি আছে? পাসানাং, আং আছে না, পাসা নাং পাথরটি। আর বহু বছর কি হবে? পাসানে, পাথর গুলো। কেমন? তিন নম্বরে কি হবে? পাসা এনা আছে, পাসা নেনা, পাসানার সাথে এনা যুক্ত, পাসা নেনা। কেমন? একটু দেখো এখানে খেয়াল করো, দেখে দিচ্ছি, এটা ভালো মতো খেয়াল করো, নয়তো তোমাদের রিভাইজ দিতে পড়তে ভুল হবে। আমাদের মূল শব্দটা হচ্ছে পাসানা, কেমন? এখন এটা যদি তিন নাম্বারটার সাথে যুক্ত করো, তিন নাম্বারের চিহ্ন কি আছে? এনা। তাহলে এটা কি হয়ে যাবে? একার হয়ে গেছে, কোনটা পাশে বসে গেছে? সবাই বুঝতে পেরেছ? একটা সমস্যা হবে আগামী সপ্তাহে আসলে, কেউ কেউ বলবে আমি বুঝতে পারিনি, কেমন? সেটা না হয় মতো বারবার জিজ্ঞেস করছি, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? একটু লিখে দিচ্ছি, ও আ আং এ, তারপরে কি
এটা আকার হয়ে গেছে কেমন আর আসসা বসলে আসসা আসসা পঞ্চমী তিনটা আছে যেকোনো একটা দিতে পারো পাশা নাও হতে পারে পাশা নামা হতে পারে পাশা নাসা হতে পারে তিনটা একসাথে বসবে না যেটা হয়তো বা খাটে যেটা ভালো হয় সেটাই দিবে পাশা না দিতে পারো এটা বাংলা কি হবে পাথর হতে তোমরা বাংলাটা একটু খেয়াল করো নরম মধ্যে আছে নাড়া নারম্ভা নারাসমা মানুষ হতে আছে না হ্যাঁ তাহলে এটা যদি আকার বসে তাহলে এখানে কি হবে পাথর হতে আচ্ছা আর আ আমহা বসলে কি হবে পাশা নামহা দেখো এই ময় হয় একসাথে উচ্চারণ হবে এটা উচ্চারণ কেমন হবে বলো তো আর এটা কি আছে অর্থ একই পাথর হতে পাথর থেকে কেমন এরপরে বহুবচন কি হবে পাশা এরপরেরটা পাশা নে একটা জিনিস খেয়াল করো এই পাঁচ নম্বরের বহুবচন আর তিন নম্বরের বহুবচন একই একটা যদি মাথায় ঢুকে দুটোটা ঢুকে যাবে তাই না এখন দেখো চতুর্থীর বহুবচনের সাথে ষষ্ঠী বহুবচন একই একই না আনা এটাও আনা এটাও আনা তাই না একটা মনে থাকলে আরেকটা থেকে যাওয়ার কথা তাহলে এখানে দেখো দ্বিতীয়ার বহুবচনে এ আছে সপ্তমীর বহুবচনেও এ আছে প্রথমার এক বহুবচনে আ আছে আলাপানাগের মধ্যেও আ দুই দুইবার আছে পঞ্চমীর দিয়েও আ আছে শব্দগুলো একই জাস্ট মনে রাখতে হবে তোমার কোনটার অর্থ কি এখন তোমাদের যে কাজটা হচ্ছে এইভাবে পাসানাসা পাসানে পাসানামি পাসানাসনি পাসানেসু পাসানা 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 বাংলা অর্থ সহ করা এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি পাসা নাম হি এটার বাংলা কি হবে পাসা নাম হি বাংলা কি হবে বরাবরই বলো কি হবে পাথরের উপরে হ্যাঁ কারণ কি পাসা মানে পাথর আর আমি এই চিহ্নটা মানে কি উপরে বা মধ্যে পাথরের উপরে পাথরে উপরে বুঝতে পারছো সবাই পেছনে বুঝা যাচ্ছে ব্যাপারটা আচ্ছা তাহলে এখানে আমাদের যে টোটাল 42টা আছে শব্দ প্রত্যেকটা শব্দ এই শব্দ রূপের সাথে তোমরা রিভাইজ দিবে তোমাদের হোমওয়ার্ক হবে ঘরের মধ্যে তোমাদের পড়া হবে এই যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এখানে চার নম্বর বিষয়ের মধ্যে নারো মানুষ নানা মানুষেরা যেভাবে তোমাদেরকে রিভাইজ দিয়েছি সেভাবে তোমরা রিভাইজ দিবে দশবার কয়বার দিবে দশবার বাংলা এটা লিখবে কয়বার তিনবার এরপরে নর শব্দের যে 42টা শব্দ আছে এগুলো রিভাইজ দিবে কয়বার প্রত্যেকটা আগামী এক সপ্তাহ সময় অনেক সময় তাই না দশবার দিতে কিন্তু আসলে কষ্ট হওয়ার কথা না এক সপ্তাহ অনেক লম্বা সময় তাই তো হ্যাঁ তোমাদের কিন্তু নিজের সাথে নিজেই নিজেকে কি করবে গাইড করতে হবে আমি তোমাদের সবসময় থাকা সম্ভব আমি এসে কাটা চড়ি দেখি আবার আমাদের চলে যেতে হবে বর্ষবর্ষ চলতে জানো তো তোমরা তোমাদেরকে নিজেই নিজেকে কি করবে টাকা দাবি এখানে তোমরা তো জানো এখানে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই তোমরা পাপড়ি গৃহী না তোমরা বন্ধু মৃত্যু তাহলে প্রত্যেকটা সময় কাজে লাগানোর চেষ্টা করবে আর একটা কথা জানো পাড়িয়ার্থি না থাকলে পাটি পাটি থাকে না পাড়িয়ার্থি বলতে বুঝায় এই যে ত্রিপিটকের শিলিখা গবেষণা তো আমি আশা করব তোমরা সময়টাকে খুব কাজে লাগাবে প্রত্যেকটা সময় হয় কি অলসভাবে না করে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে প্রত্যেকটা 42টা যদি তোমরা 10 বার করে পড়ো কতবার হবে টোটাল 400 বারের উপরে হবে তাই না হবে না আচ্ছা 420 বার সরি হবে তাই তো আচ্ছা 420 বারের উপরে হবে যেহেতু 43টা আছে 430 বারের মধ্যে লিখবে কয়বার
মনে থেকে যায়, মুখস্থ হয়ে যায়, এখন তটস্থ হয়ে যায়। তটস্থ বলতে কি বুঝে জানো? কোটের মধ্যে চলে আসে, অন্যদিকে মনোযোগ দিলে মুখের মধ্যে এই সূত্রটা থাকবে। ও আগে হে গায়া সামার খুব স্পিডে বলতে পারবে, কেমন? এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেন কোনো কি না হয়, এটা থেকে যেন তোমরা বিস্তৃত না হও, ভুলে না যাও। এখন তোমাদেরকে কেন আমি এটাকে বারবার করতে বলছি জানো? পুরো পালি ভাষার ফার্স্ট পার্টের মধ্যে অজস্র বার এটা আসবে, অনেকবার, প্রায় অনুশীলনীতে এটা বারবার আসবে এই রুলসটা। সেই কারণে স্টার্টিং যদি ভালো হয় তোমাদের এন্ডিংটাও ভালো হবে, শুরুটা যদি ভালো মতো করতে পারো শেষটাও চমৎকার হবে, একদম ইজি হবে। ট্রেনিং যদি ভালো হয় ফিল্ডের মধ্যে থাকলে জয় সহজে হয়, কথা বুঝতে পারছো? তো সেই জন্য তোমাদের এটা হচ্ছে স্টার্টিং, শুরু, শুরুটা ভালো মতো করতে হবে। এখন যদি কেউ অলসতা করো, কেউ যদি হয়তো বা অসুবিধা নেই, ভাবতে তো নাই, ভাবতে দিয়ে চলে গেছে, কে দেখছে, আসলে না, এইরকম করা যাবে না, কেমন? আচ্ছা, তাহলে এর পরের পরের বিষয়ে যাও। প্রত্যেকটা বাংলা সহ কিন্তু, ঠিক আছে, তিনবার তিনবার লেখা, এবং সামনে ক্লাসে আসলে আমি তোমাদের তিনবার তিনবার করে লিখেছো সেটা আমাকে জমা দেয়, আমি দেখবো সবার থেকে, ঠিক আছে। তারপরে আসছে অনুশীলনী এক, আর অনুশীলনী একটা কমপ্লিট করে ফেলবে। অনুশীলনী একটা দেখো, অনুশীলনীর মধ্যে কি বলা হচ্ছে? এক নম্বর মানুষ মানুষ যোগ আনান। আচ্ছা না, এখানে আনানটা কোথায় আছে? চতুর্থীর মধ্যে আনান আছে, মানুষ যোগ মানুষ না, তাইলে এটা 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 কোথায় পড়েছে? কয় নম্বরে? চার নম্বরে, বহু বছরে। তাহলে এটা বাংলা কি হবে? মানুষদের জন্য। আচ্ছা, তাইলে আমি লিখে দিলাম মানুষদের জন্য। ব্যাস, এখন আনাটা আরো কোথায় আছে? ষষ্ঠীতে আছে না? তাহলে ষষ্ঠীর বাংলা কি হবে? চেক করে দেখো তোমাদের ইয়াতে আছে কি হবে? মানুষদের ষষ্ঠীর মধ্যে কি আছে? নানা না, আছে না ষষ্ঠীর মধ্যে নানা না, সেটা বাংলা কি আছে? মানুষ দিকে বা মানুষদের, কেমন? দুটো অর্থ পেয়েছ, চতুর্থীর মধ্যে হলে মানুষদের জন্য, আর ষষ্ঠী সম্বন্ধ পদের মধ্যে হলে মানুষদের। এই জিনিসটা তোমরা এইভাবে দেখো, মানুষ আঙ্গার পরে গেছে, পুলিশে আছে, পুলিশে এটা বাংলা কি হবে? পুলিশ মানে কি? পুরুষ। আর পুরিষে কোথায় আছে? পুরিয়ের বহু বচনে আছে, সপ্তমীর এক বচনে আছে, তাই না? তাহলে দুইটা অর্থ তোমরা কমা দিয়ে লিখে ফেলবে, এটা হলো তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ, বুঝতে পারছো সবাই? তোমাদের বাড়ির কাজ থাকবে 43টা শব্দ, নাম নানা পুরো চিহ্নটা 10 বার 10 বার করে রিভাইজ দিবে, এবং সেটা তিন তিনবার প্রত্যেকটা শব্দরূপ তিনবার তিনবার করে লিখে ফেলবে, ঠিক আছে। আর দ্বিতীয়টা হবে অনুশীলনী একের বাংলায় অনুবাদ করো। এখানে 20টা আছে, সেই 20টা নিজের মতন করে সুন্দর মতন অনুবাদ করবে, এরপরে পালিতে অনুবাদ করো। দেখো বাংলা আছে কুকুরেরা, দেখতে পাচ্ছ? কুকুরেরার পালি কি হবে? কুকুর পালি কি আছে? সুনাকা আছে না? হ্যাঁ, তাহলে বহুবচন কি হবে? সুনাখো সুনাখা, কুকুর কুকুরেরা, কেমন? তাইলে যখন তোমরা এই 43টা শব্দ রিভাইজ দেয়া শেষ হয়ে যাবে, তারপরে এই অনুশীলনীটা করবে, এর আগে না, কেমন? প্রথমে অনুশীলনী কমপ্লিট করবে, তোমাদের পড়াটা প্রায় করবে, প্রত্যেকবার 10 বার 10 বার করে রিভাইজ দিবে, তিনবার তিনবার লিখে ফেলবে, তারপরে এই অনুশীলনী একটা কি করবে? এরপর অনুবাদ করবে, এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ, কেমন? আচ্ছা, তাহলে এখন তোমরা একটু খেয়াল করো অনুশীলনী কতটুকু পর্যন্ত করতে পারবে। এখানে কিন্তু অনুশীলনী দুইটি আছে, অনুশীলনী এক
একটা হচ্ছে বাংলায় অনুবাদ করো আর একটা হচ্ছে পালিতে অনুবাদ করো এরপরে আছে অনুশীলনী দুই আছে না আচ্ছা এখন তোমরা বলো অনুশীলনী কতটুকু পর্যন্ত তোমরা করতে পারো অনুশীলনী এক পুরোটা করবে নাকি অনুশীলনী দুই দুই পর্যন্ত পুরোটা করবে কতটুকু পারবে বলে মনে হয় তোমার অনুশীলনী এক সবাই অনুশীলনী এক পালি ভাষা আমাদের একটা বিশ্বাস যত তথাগত উৎপন্ন হয়েছে সবাই পালি ভাষায় কথা বলেছে কেমন এটা আমাদের বিশ্বাস আমাদের জীবিকা যেটা বলে তো তাহলে এই পালি ভাষা যদি আমরা জানি শিখি মুখস্থ করেছো হয়তো বা কিন্তু তার বাংলা অর্থ বা চাকমা অর্থ জানো না কারণ কি মুখস্থ এক ব্যাপার আর অর্থ উপলব্ধি আরেক ব্যাপার এখন পালি ভাষাটা যদি আমাদের জানা হয় কি হবে মুখস্থ করলেই অটোমেটিক কমেশনটা চাকমা ভাষায় অর্থটা বুঝে যাবে এটি হচ্ছে সুবিধা যেমন দেখো ইয়াস্তানুভবাত মানে কি ইয়াস্তা যোগ অনুভব যাহার প্রভাবে অনুভব মানে অনুভবে আবার অনুভূতি না এটা যাহার প্রভাবে হচ্ছে আমরা ইয়াস্তানুভবাত তাহলে দেখো এই শব্দটা তুমি নিজেই বুঝতে পারবে নিজে ব্যাখ্যা করতে পারবে নিজের ভাষায় প্রকাশ করতে পারবে কারণ অনেকে কি হয় পালিতে সূত্র মুখস্থ করে কিন্তু বুঝে না সাতিফা খানা বলছে সে বুঝে না বলা হচ্ছে তোমার শোকা পারি দে বা কি আত্মাঙ্গা মায়া তার অর্থ কি শোক পরিদেহ অস্ত গমনের জন্য আত্মাঙ্গা মায়া সূর্য যেমন অস্তমিত হয় অস্ত যায় না সূর্য আমরা একটা প্রচলিত আছে সূর্য নাকি পশ্চিম দিকে অস্ত যায় যদিও বর্তমানে বিজ্ঞান সেটা বলে না বলা হচ্ছে সূর্য তার কক্ষপথে ঘুরছে পৃথিবীও তার কক্ষপথে ঘুরছে ডুবছে না কিন্তু অতীতে বলা হয় সূর্য নাকি ডুবে যায় বলে না আগে পশ্চিম দিকে ডুবে মানে আমরা জানি সূর্য পৃথিবী থেকে অনেক বড় ডুবে কি বলে তো ছোটবেলায় আমরা মনে করতাম আমি মনে করতাম ওই সাগরে ডুবে কারণ আমাদের পৃথিবীতে দেখা যায় সাগর থেকে একটু সূর্য লাল করে সূর্যটা ডুবছে দেখেছো তোমরা পৃথিবীর মধ্যে দেখাই কিন্তু তো আমরা ছোটবেলা থেকে আমিও মনে করতাম ওই সূর্য পানি থেকে উঠে বড় হয়ে বুঝতে পারছি আসলে ভুল শিখেছি সবখানে ভুল তাহলে কি সূর্য উঠছে না ডুবছেও না সেটা আমাদের একটা প্রচলিত শব্দ কিন্তু আত্মাঙ্গা মায়া শব্দের অর্থ হচ্ছে অস্তমিত হওয়া অস্ত যাওয়া ডুবে যাওয়া চোখের আড়াল হয়ে যাচ্ছে তাহলে এই শব্দটা তুমি যখন পালি জানছো আর সুন্দর মতন উপলব্ধি করতে পারছো তাই না শোকা পারি দেবা না আত্মাঙ্গা মায়া মনের শোক পারি দেবা বলতে বুঝায় মানুষ মারা গেলে বিলাপ করে না গানে সুরে সুরে এটা এটা খুব এখানে কম করে বাঙালি একটু বেশি করে তাই না বড়বড়াও করে কেউ মারা গেলে বুক চাপড়ে চাপড়ে সুর দিয়ে দিয়ে গান কান্না করে তাই না করে আমাদের এখানে একটা ভাষা আছে বাস্তব জানে এখানে কম দেখা যায় কান্না করে কিন্তু বিলাপ কম করে তাহলে এখন এই বিলাপ শব্দটা হচ্ছে কানের সুরে সুরে সে তার মনের কষ্টগুলো প্রকাশ করে শুনেছো তোমরা কখনো শুনেছো অনেকে তো তোমরা মনে হয় শুনোনি কখনো বিশাল এখন যখন তুমি স্টাডি করবে মূল পালি থেকে স্টাডি করবে অর্থগত আছে আমাদের ব্যাখ্যা গ্রন্থ আছে তখন দেখা যাবে কিছুই বুঝবে না কারণ তুমি পালি জানো না আর যদি তুমি জানো পালি ভাষা সম্পর্কে জানো তখন তুমি মূল বইয়ে স্টাডি করলে অন্তত বুঝতে পারবে আর এতে লাভটা কি হবে আত্থাসা পাত্তিং হাদায়াসা সামতিং এটা বুদ্ধের একটা সূত্র ছিল কালি সূত্রের মধ্যে মধ্যে তো যে তুমি অর্থে প্রকৃত উপলব্ধি করতে পারবে তাহলে এখন যখন আমরা একটা মানে সূত্র হোক উপদেশ হোক সেটা সঠিকভাবে বুঝতে পারি তার অর্থ অনুধাবন করতে পারি তখন কি হয় খুশি যায় দেখে পালিতে কি বলে জানো পামজা প্রীতি প্রীতি শব্দ শোনোনি
প্রীতি পামক যায় আধিক পামক যায় ওগুলো সব পালি শব্দ মানে তোমার ভালো লাগবে মানে খুশি লাগবে খুশিটা বাড়তে বাড়তে এত বেশি হবে শরীরে কি কাঁটা দিয়ে উঠবে চা পাতা বলতে তাই একদম তাই চা পাতা চা পাতা বলতে তাই এই শব্দগুলো পালির মধ্যে ব্যাখ্যা আছে প্রীতি প্রমোদ অভিপ্রমোদ এক একটা শব্দ এক একটা মানসিক অবস্থাকে বোঝাচ্ছে তোমার ভালো লাগছে আরো বেশি ভালো লাগছে এমন ভালো লাগছে পুরো শরীর কেঁপে উঠছে আরো এত বেশি ভালো লাগছে তোমার পুরো শরীর কি হচ্ছে মানে এটাকে স্ফুরণ বলা হয় প্রীতির যে কয়েকটা লক্ষণ আছে একদম মানে মুহূর্তে মুহূর্তে একদম কারেন্টের মতো ইলেকট্রিসিটির মতো শরীরে ঝিনঝিনানি অনুভব হচ্ছে এই জিনিসগুলো মানসিক একটা কি অবস্থা প্রকাশ করে তো বোঝায় পালির মধ্যে আমরা এই শব্দগুলো ব্যবহার করি তো পালি ভাষা শিখলে কি হবে এই ব্যাপারগুলো বুদ্ধের শিক্ষার মাধ্যমে আমাদের জানার সুযোগ হবে আর পাশাপাশি খুব ভালো একটা বাংলা শিখার একটা সুযোগ হবে অনেকে বাংলা বলে কম বেশি কিন্তু এই লেভেলের পালি ভাষা শিখলে তোমরা যে লেভেলের বাংলা শিখতে পারবে সেই লেভেলের বাংলা অনেক শিক্ষিত মানুষরা বলতে পারে না কারণ ওরা শব্দের সাথে পরিচিত নয় আমি কাউকে ছোট করে বলছি না যেটা বাস্তবতা দেখো কথা তো কথাই কিন্তু তাতে অনেক শব্দ থাকে শব্দের অলঙ্কার থাকে নিত্য নতুন আলাদা অর্থপূর্ণ শব্দ অর্থ থাকে যেগুলো আমরা জানি না বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা আলোচনা করি না বা হয়েও হয় না সেই কারণে লেখাপড়া শিখলেও অনেকের এই শব্দগুলো জানা থাকে না পালি ভাষা শিখলে কি হয় তার মধ্যে খুব উঁচু স্তরে বাংলা গবেষণা হয়ে যায় তো ভিক্ষু জীবনের গুণ সম্পন্ন আধ্যাত্মিক শিক্ষার জন্য আমাদের যা যা শিক্ষা আছে যেমন পাতিমুখ শিক্ষা করতে তোমরা তাই তো পাতিমুখের যে অর্থগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হবে যদি তোমরা আরো পালি ভাষা জানো তো আজকে তোমাদের পড়াটুকু পর্যন্ত থাকবে নাকি আরো বাড়িয়ে দিব কি বল তুমি তো দেখো তোমাকে বেশি হচ্ছে নাকি বাড়িয়ে দেওয়া যায় বেশি হবে বেশি হবে সাত দিন সময় আছে হ্যাঁ তোমাদের তো অন্য অন্য সাবজেক্ট আছে তাই তো আচ্ছা তোমাদের কিন্তু আমি কোনো কিছু মুখস্থ দেয়নি মুখস্থ দিয়েছি কোনো কিছু পড়া জাস্ট রিভিশন দিতে বলেছে তোমাদের কোনো পড়া আমাকে মুখস্থ দিতে হচ্ছে না রিভিশন দিতে হচ্ছে আর দুই হচ্ছে লিখতে হবে এখন তুমি চিন্তা করবে তুমি কয় ঘন্টা স্টাডি করবে তোমাদের কিন্তু পড়ার একটা টাইম দেওয়া আছে মানে তুমি এখন কোন সময় লিখবে কোন সময় পড়বে সেটা তোমার উপর ডিপেন্ড করবে পড়ার যদি এখন চাপ পড়ে যেমন আজকে আজকে এখন থেকে ক্লাস আছে বিকালের দিকে তোমাদের আবার গ্রুপ স্টাডি আছে 7:30 পর থেকে অলরেডি তোমাদের আজকে থেকে কিন্তু তোমাদের পড়া শুরু করে দিতে হবে কেমন আর বিকালের দিকে যখন তোমাদের তোমাদের রুটিন আছে আসলে রুটিনে 7:30 পরে একটা বিরতি আছে ব্যক্তিগত সময় বন্দনা ভাবনা আর পর্যন্ত সময়টুকু ইচ্ছা করলে তোমরা প্র্যাকটিস করতেই পারো তাই না ব্যক্তিগত সময় বলতে তুমি কিভাবে ইউজ করবে সময়টা আমি আশা করব তোমরা প্রত্যেকটা সময় কাজে লাগানোর চেষ্টা করবে কারণ এই সময়টা চমৎকার সময় এই বয়স না এখানে কিন্তু আমাদের বয়স্ক কয়েকজন প্রবোধিত অনেকে আছে ওরা বলবে আমরা তো বুড়ো হয়ে গেছি বিগত দেশের মধ্যে একটা ভ্রান্তি ছিল সেই জ্ঞান প্রকাশী জ্ঞান উনি বয়স্ক বলিল দুর্দান্ত অনুশীলন করেছে বিভিন্ন পরীক্ষা এবং পড়া মুখস্থ করেছে ওর থেকে অনেক মানে স্লো স্টুডেন্ট ছিল যারা ইয়াং 20-22 বছরের ছেলে ওর থেকে স্লো ছিল বুঝতে পারছেন ব্যাপারটা ও বয়স্ক বিধায় কিন্তু পিছনে ছিল না আমরা মনে করি তোমরা ইয়াং তোমরাই পারবে কিন্তু আসলে না মন মনের শক্তিটাই বড় শক্তি ধর্মপদের প্রথম কথা একটা আছে না মানব উপাং গামা ধর্মা মানুষের থামা মায়া মন যদি যায় বয়স কোনো ম্যাটার করে না তাইলে এখন এইটা তো কোনো শারীরিক ব্যাপার না মানসিক ব্যাপার লেখাপড়া স্টাডি ধ্যান করা শারীরিক পরিশ্রম কম তাই তো আশা করবো এখানে যারা বয়স্ক আছো সবারই অথবা চেষ্টা করবে পারবে আর যারা ইয়াং আছো তোমাদের থেকে তো আর বলার কিছু নেই আশা করি তোমরা সবাই পারবে কিন্তু সময়টা কাজে লাগাতে হবে তোমরা যদি বলো মানে বেশি হয়ে যাচ্ছে পড়া বা প্রেশার বেশি হবে আসলে না চেষ্টা করলে পারবে আর ট্রেনিং যদি ভালো হয় ময়দানে গিয়ে রেজাল্টটাও ভালো হবে বুঝতে পারছেন সেটা একটা ট্রেনিং মাত্র
পালি ভাষা শিক্ষা পালিয়া দিন সবই ট্রেনিং এগুলোর প্রয়োগ কখন হয় নিজের জীবনে একটা কথা মনে রাখবে তোমরা এটা শুধু একটা শিক্ষা নিকেতন না শুধু শিখছো তা না এটা আচরণের একটা জায়গা বানানো হচ্ছে এখানে থেকে বিগত আগামী দুই বছর পর্যন্ত তোমরা কি করবে শিক্ষা করবে ব্রত শিক্ষা শিল শিক্ষা অনেক সময় অনেকে কি মনে করে যে আমি শিল পালন করছি না আসলে তোমার ব্রত না থাকলে তোমার শিক্ষা পরিপূর্ণ হবে পাত্তার না পারি তুমি তো শিলার না পারি তুমি মনে আছে ব্রত যদি তোমার পূর্ণ না থাকে তোমার শিল পূর্ণ হবে তাহলে তোমাদের দৈনন্দিন রুটিনে যে ব্রত আছে দোয়া মশা বর্জ্য পরিষ্কার করা সিনিয়র জুনিয়র মেনটেন করে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করা এবং নিজের ওজন বুঝে জুনিয়রদের সাথেও কি করা ব্যবহার করা তাই না তুমি সিনিয়র বলে তুমি ছোটকে মানে তামাশা করবে তা বলতে পারে না প্রত্যেকে নিজস্ব একটা কি অবস্থানে থেকে একে অপরের প্রতি মৈত্রীপূর্ণ ভাবে থাকতে হবে মৈত্রীটাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র শান্তির অস্ত্র একতার শক্তি কেমন তাহলে এখানে একে অপরকে ভাইয়ের মতো একে অপরের প্রতি গুরু কেন্দ্রে আধ্যাত্মিক জীবনের সহ কি সহকর্মী হিসেবে থাকতে হবে তাহলে এই শিক্ষাগুলো যদি তোমাদের মধ্যে থাকে আমিও আশা করি তোমাদের উত্তর তো সৃষ্টি দেবো আর কথা বাড়াবো না সবাই তিনটা সাধুবাদ দিই আর শেষ করে দেবো আজকের সবাই সাধুবাদ